व्यामोहिके सवस्च विष्णुभक्ति प्रदे देवी सत्वत्तये नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। स्नान यात्रा, এই ভগবানের স্নান যাত্রা কেন অনুষ্ঠিত হয়? মহাজনগণ বলছে যে এই স্নান যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনিতে নিত্য ভগবানকে প্রতি গৃহে গৃহে স্নান করানো হয়। ভগবত ধামে ভগবানের নিত্য সেবা চলতে থাকে, তবু তিনি জগতে জীবকে কৃপা করার জন্য নতুন নতুন তিনি ওই উৎসবের সৃষ্টি করেন। এখন এই স্নান যাত্রা কেন উৎসব পালিত পালন করা হয়? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ংভূ মনু যজ্ঞ প্রভাবে প্রভু জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। তারই আজ্ঞা মতে জগন্নাথের পূর্ণ জন্মদিন হিসাবে পালন করা হয় এই উক্ত স্নান যাত্রা তিথি। মহা সমারোহে স্নান সেবা অনুষ্ঠিত হয়। জগন্নাথদেব আদেশ দিয়েছিলেন মহারাজা ইন্দ্রদ্যুম্নকে, এই মহাস্নানের পর 15 দিন ভগবান অঙ্গরাগ বিহীন রূপে যেন কেউ কখনো তাকে দর্শন না করে। ভগবান জগন্নাথের এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে যে স্নান যাত্রা মহোৎসব, এই স্নান যাত্রা মহোৎসবের সময় সুদর্শনের সঙ্গে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা এই স্নান পেরিতে তাদেরকে পহর্ণি বিজয়ী করে আনা হয়। এই সুদর্শন চক্রের সঙ্গে 3 জনকে 108টি সোনার কলসে সুশীতল জল ভরে নানা সুগন্ধি তাতে মিশ্রিত করে বিভিন্ন স্তব স্তুতির দ্বারা জগন্নাথের বন্দনা করা হয় এবং জগন্নাথকে স্নান করানো হয়। সমস্ত দেবদেবীরা যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব দেখতে পারে, সেই উদ্দেশ্যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্নান যাত্রাকালে স্নান বেদির চারিদিকে মূল্যবান নানান রত্ন শোভিত চাঁদোয়া ও আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে দিতেন। স্নানবেদী এই কালের নিয়মে একদিন জীর্ণ হয়ে যায়। বর্তমানে স্নানবেদী নির্মাণ করেছেন মহারাজ অনঙ্গ ভীমদেব। স্নানযাত্রার দিন নানা ধরনের মণি, মুক্ত, মালা, চামর, পতাকা ও তোরণ ইত্যাদি দিয়ে সাজানো হয়। চন্দন, আতর ইত্যাদি মিশিয়ে সুগন্ধ সুশীতল পবিত্র জল এবং সুগন্ধি ধূপ গন্ধ দিয়ে সুরভিত করা হয় স্নান মঞ্চ। তারপর মন্দির অঙ্গনে দক্ষিণ পূর্ব থেকে স্নানের জল আনেন প্রভু জগন্নাথের সেবকরা। সেই জল সুগন্ধি আবমানী মন্ত্রে সোনার কলস পূর্ণ করে ও অধিবাস করেন গর্ভমন্দিরে। পরে সুদর্শনের সঙ্গে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান মঞ্চে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলে। এরপর চামর, কালপাতা,
পাখা দিয়ে জগন্নাথ সহ সকলকে বাতাস থেকে রাখেন সে লোকটা। স্নান মঞ্চে নিয়ে যাওয়ার সময় অসাবধানে যদি কোনো দোষ হয় সেই জন্য সেবকরা সুন্দর পট্ট বস্ত্র দিয়ে ঢেকে দেন জগন্নাথের সর্বাঙ্গ। তারপর নিয়ে যাওয়া হয় স্নান মঞ্চে। জগন্নাথ মন্দিরের বাইরের অঙ্গনে এত উঁচু বেদি স্থাপন করা হয়েছে যে পুরীর সেই প্রশস্ত রাজপথ যাকে বড়দাণ্ড বলা হয় সেইখান থেকে যেন স্নান যাত্রা সমস্ত মানুষ যেন দর্শন করতে পারে। স্নান মঞ্চে সর্বতীর্থময় কুম থেকে জল তুলে জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে ভোরবেলায় স্নান সেবা করা হয়। ব্রহ্মার সঙ্গে জগন্নাথ, বলদেব, বলরাম এবং সুভদ্রাকে স্নানের পর জগন্নাথ, বলরাম এই দুজনের গজবেশ বা গণেশ বেশ করানো হয়। স্নানযাত্রার পর নরলীলা মাধুর্য বিস্তার করে ভগবান জরলীলায় প্রবেশ করে। এক সময় জগন্নাথের জ্বর হয়েছে বলে দৈতাপতিরা ওষুধপত্র অর্থাৎ মিষ্টি রসের পানা, বিশেষ পাঁচন এবং নানা ধরনের মিষ্টান্ন ভোগ দেন প্রতিদিন। জগন্নাথ দেবের এই 15 দিনের জরলীলা প্রকাশ একটা ছুতো মাত্র। 15 দিন দেহ প্রসাদনী বিভিন্ন অঙ্গরাগ বিহীন থাকে, দেখতে মোটেই ভালো লাগে না, ভক্তদের শ্রদ্ধা নষ্ট হতে পারে শ্রীহীন দেহ দেখলে। তাই জগন্নাথের আদেশ এই সময় কেউ যেন তাকে দর্শন না করে। আসলে জরলীলা নামক এই ছুতোই দিনগুলো চলে যায় জগন্নাথের সকলের অঙ্গরাগ এবং তার দেহ সজ্জায়। এই অঙ্গরাগ সেবা প্রতি বছর হয় স্নান যাত্রার পর। তখন নবমূর্তিতে নানা বেশভূষা সুসজ্জিত হয়ে জগন্নাথ দর্শকদের দান করেন এবং এই দর্শন যেদিন তিনি দান করেন সেই উৎসবকে বলা হয় নেত্র উৎসব। এই জরলীলা যেদিন শেষ হয় তারপরে হয় নেত্র উৎসব। এই নেত্র উৎসব পুরীতে অত্যন্ত ফেমাস। তারপর হয় গুণ্ডিচা মার্জন, তারপরে পরে জগন্নাথের রথযাত্রা।